الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم قالوا من فعل هذا آلهة هذا بآلهتنا قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم وقال الله تعالى في موضع آخر نحن نقص عليك نبعهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وعن أنس أن النبي صلى الله عليه وسلم دخل على شاب وهو في الموت فقال كيف تجدك فقال والله يا رسول الله إني أرجو الله وإني أخاف ذنوبي فقال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا الموطن إلا آتاه الله إياه وآمنه مما يخاف رواه الترمذي وابن ماجه وحسنه الألباني প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক যিনি আমাদেরকে এই জমিনে ইবাদত করার তৌফিক দিয়েছেন তিনি আমাদের রিজিক দিয়ে থাকেন তিনি আমাদেরকে নিরাপত্তায় রেখেছেন যেমনটা গতকাল থেকে আমরা একটা অস্থিতির মধ্যে ছিলাম যে আজকের জুমা হয়তোবা আমাদের এইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্ভবপর হয়তো হবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে আমাদের উপর থেকে সেই মুসিবত বা সেই অপ্রীতিকর বিষয়টাকে দূর করে দিয়েছেন এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়েছেন ঝড় তুফান দেননি আমাদের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে নিরাপত্তায় রেখেছেন এই জন্য আবারও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাত ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি যার মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবীকা মুহাম্মদ আজকে খুতবার জন্য যে বিষয়টি আমি পছন্দ করেছি সেটা হলো যুবক যুবতীদের প্রতি কিছু উপদেশ বা তাদের চিন্তা চেতনার মধ্যে একটু বিপ্লব নিয়ে আসা চিন্তা ভাবনা রাখা এমন কিছু দিক নিয়ে তাদেরকে আমরা চিন্তা ভাবনা করতে বলবো তাতে তিনি তার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হবেন এবং একজন ব্যক্তির উচিত এটা বোঝা যে তার এই বয়স তার এই সময়টা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এবং এটা জবাবদিহিতার ক্ষেত্রে এটা কত গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করতেছি এই বক্তব্যের মাধ্যমে তার কিছুটা ইঙ্গিত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ
তা আজকের খুতবার মূল বিষয় হবে যুবক যুবতীদের দায় দায়িত্ব এবং এই বয়সের মর্যাদা সংক্রান্ত বিষয়। যদিও তাতে খুব অল্প দলিল আদিল্লা থাকবে, কারণ এই বিষয়টা নিয়ে অনেক বেশি স্টাডি করা উচিত। তবে কেন যেন আমার মনে হয় কোরআন এবং হাদিস এবং রাসুলামের যতগুলো সাহাবায়ে কেরামদের ইতিহাস আমাদেরকে জানানো হয়েছে, আপনি দেখতে পাবেন তাদের অধিকাংশই হচ্ছে যুবক, যার ফলে যুবকদেরকে নিয়ে পৃথক কোনো কিতাব, পৃথক কোনো হাদিস, পৃথক কোনো আয়াত আপনি দেখাতে পারবেন না। দুই একটা আয়াত দুই একটা হাদিসের মধ্যে শুধু যুবক শব্দটা আছে, কিন্তু বাকি অধিকাংশ আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ নিষেধ করেছেন। আর জেনে নেন, ওগুলো সব যুবককে কেন্দ্রিক। আল্লাহ বৃদ্ধকে সে আদেশগুলো করেনি যে তুমি জিহাদ করো, বৃদ্ধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি তুমি দিন প্রতিষ্ঠা করো, বরং ওই আদেশগুলো যুবকের ছিল। তো সেই জন্য বাহ্যিকভাবে আপনি স্টাডি করতে গেলে তেমন কিছু খুঁজে পাবেন না যুবকদের সম্পর্কে। তাই আমি আজকে শুধু আপনাকে একটু নুকতা দেখিয়ে দেই যে আপনার চিন্তাটাকে একটু প্রসারিত হবে ইনশাআল্লাহ। প্রথমে আসুন ভূমিকাতে আমি যে জিনিসটা বলব, যৌবনকাল যুবক বা যুবতী কোন কালটাকে বোঝায়, আমাদের দৃষ্টিভঙ্গি কি। আজকে যদি আমরা আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করি, তুমি বলো তো দেখি তোমার দায় দায়িত্ব কি, তোমার যৌবন কবে থেকে এসেছে বা তুমি যুবক কিনা, ও বলবে যুবক হয়তো তার বড় ভাইকে দেখাবে যার বয়স হচ্ছে 30, 35, 40, এদেরকে দেখাবে। কিন্তু সে নিজেকে খোকা ভাবে, খোকা সে মনে করে, সে খোকা মানে এমন একটা ভাব দেখাবে যেমন এই সমাজের এই সংসারে তার কোনো দায় ভার নাই, তার জন্ম হয়েছে মনে খেলতামশা করার জন্য। এই জন্য তার কাছে আপনি প্রশ্ন করবেন যে কোন বয়সটাকে যৌবনকাল বলে। আসুন আমি লম্বা না করে ডাইরেক্ট আমার চিন্তার থেকে চলে যাই, আমার সাথে আপনারা একমত হতে বাধ্য হবেন যদি আপনি গভীরভাবে চিন্তা করেন। প্রথমে হয়তো আপনার কাছে একটু ঝটকা লাগবে, সেটা হচ্ছে এই, আমি মনে করি 10 বছরে উপনীত হলে তাকে যুবক বলা যায়, বা 10 বছর থেকে যৌবনকাল শুরু এবং তার পূর্ণ মাত্রা হচ্ছে 40 বছর। তার মানে যখন কোনো ব্যক্তি 10 বছরে পদার্পণ করে, আমরা এটাকে কী বলি, বালেগ হওয়া। এই বালেগ হওয়াটাই মূলত যৌবন, যৌবনকাল। আমি আমার দাবিতে একটা আয়াত একটা হাদিস পেশ করব। এই যে বললাম যে 10 বছর হয়ে গেলেই তাকে যুবক ভাবা যাবে, আমি ভাবছি যে 10 বছরের ব্যক্তি হচ্ছে যুবক এবং 40 বছর হলো তার পূর্ণতা। এই কথার প্রেক্ষিতে আমি একটি আয়াত এবং একটা হাদিস পেশ করি, হতে পারে আপনিও একমত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস ইবনে মাজাহ, আবু দাউদ এবং ইমাম তিরমিজি কোট করেছেন। আবু দাউদ থেকে একটি হাদিস আপনি নিয়ে নেন, সালাতের অধ্যায়ে হাদিস হচ্ছে 495। তাতে আছে কোন বয়সের বাচ্চাকে সালাতের আদেশ করতে হবে, এটা হচ্ছে পর্ব। তাতে তিনি একটা হাদিস এনেছেন, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও বা আদেশ করো যখন তার বয়স 7 হয়ে যাবে। তার মানে 7 বছরের আগে ওকে শুধু আপনি পোশাক পরাবেন, সাথে দাঁড়াইতে বলবেন, ও দুস্তানি করুক করুক, কিন্তু ও যা খুশি করুক, রুকু করুক, সেজদা করুক, 10টা সেজদা বেশি করে। অনেক সময় বাচ্চারা দেখবেন আপনি 2টা করেছেন ও 4টা করে, এটা ওর ধর্তব্য বিষয় না, ওকে এভাবে ছেড়ে দেন। কিন্তু যখন 7 বছর হবে তখন ওকে তালিম দিবেন, শিখাবেন। আবু দাউদের ভাষা হচ্ছে যে মুরু আদেশ করো, আর তিরমিজির ভাষা হচ্ছে আল্লিমু, তোমার বাচ্চাকে শিক্ষা দাও যখন তার বয়স হবে 7। তার মানে আপনি শেখাবেন যে বাবা এভাবে হাত তুলতে হয়, এভাবে হাত বাঁধতে হয়, রুকুতে হাঁ পিঠটা সোজা করতে হয়, ও কেমনে করুক করুক, কিন্তু আপনি শেখাবেন যখন তার বয়স হবে 7। ওয়াদরিবুহু আলাইহা, কিন্তু নামাজের কারণে তাদের উপরে প্রহার করার সময় কখন চলে আসে, ওহম আবনা ও আশরি, যখন তার বয়স 10 হয়ে যাবে। এখন 10 বছরের ওই কাজগুলো করতে দেবেন না যে নামাজে সে নড়াচড়া করে, উদাসীন, পড়তে চায় না, না এখন ওর পিঠে বেদ পড়ে যাবে। ও যদি না পড়ে ওর উপরে এখন কঠোরতা শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাম বলেছেন ওর বয়স 10 হলে এখন হালকা প্রহার করো, মানে নামাজের জন্য ওকে বাধ্য করো, এখন তোমার দায়িত্ব এটা। আর কি করো, ওফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং এই বয়সের বাচ্চাদেরকে এখন আর এক বিছানায় এক চাদরের নিচে শোয়ানো যাবে না, তাদের বেড বিছানা আলাদা হতে হবে, তাদের চাদর, তাদের খাট বা শোয়ার জায়গা
পৃথক পৃথক হতে হবে। তাহলে এটা হচ্ছে আমার দলিল যে যখন দশ বছর হয়ে যায় তখন সে যৌবনে পদার্পণ করে, বা এটাই হচ্ছে তার যুবক হওয়া, এটাই তার যুবক হওয়া। এবং এই সময় তার উপরে অনেক দায় দায়িত্ব চেপে যাবে, যেমন ইসলামের সবচেয়ে বড় ফরজ যেটা সালাত, এটা তার উপরে ফরজ হয়ে যাচ্ছে যখন তার বয়স দশ। তাহলে যার উপরে সালাতকে হেফাজত করার মতো দায়িত্ব চেপে যাবে তার জন্য সালাতের চেয়ে জিহাদের ময়দানে অনেক সহজ। সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এটাই যখন তাকে কায়েম করতে বলা হয়েছে তখন রাষ্ট্র কায়েম বলেন, প্রতিষ্ঠিত হওয়া বলেন, তার দশ বছর থেকেই তাকে শুরু করে দিতে হবে, এটা তার দায়িত্ব চেপে যাবে। এই ক্ষেত্রে এটা আমার দলিল। দ্বিতীয়ত আরেকটা দলিল দিয়ে দিই, ওটা আমি এখন কিতাবের নাম হয়তো বলতে পারবো না, তবে ইতিহাস যারা পড়েন তারা পেয়ে যাবেন। একজন সাহাবি সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে, তার নাম হচ্ছে আমর ইবনুল আস। এই সাহাবি তিনি মাত্র ১১ বছর বয়সে সন্তানের পিতা হয়েছিলেন। কি মনে করেন, যখন তার বয়স ১১ তখন তার একটা ছেলে হয়েছিল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই জন্য আমরা বলি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, বাপ বেটা দুইজনই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ, মাত্র দশ বছরে তিনি বিয়ে করেছিলেন, ১১ বছরে তার একটা ছেলে সন্তানের মালিক হয়েছেন। তাহলে আব্দুল ইবনে আমর ইবনুল আস তার বয়স ছিল দশ, আর যেই বয়সে আমাদের বাচ্চাদের নাক দিয়ে পানি পড়ে, বুঝেন, অস্ত্র ধরবে দূরের কথা, নাক দিয়ে পানি ঝরে। আপনি মনে করেন আমার বাচ্চা এখন পর্যন্ত নিজেরটা খেতেই জানে না, ও নিজে পোষা পায়খানা পরিষ্কারই করতে পারে না, ওকে আমাকে এখনো হুঁচিয়ে দিতে হয়। মা ওরা বলেন এটা যে দশ বছরের ছেলেকে মা বলতেছে ওকে বাথরুমে আমাকে পরিষ্কার করে দিতে হয়। এটা হচ্ছে আমাদের সন্তান, এশিয়া মহাদেশের সন্তান। আর আরব দশ বছরের ছেলে বিয়ে করতেছে, ১১ বছর তার বাচ্চা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, তাহলে এটা হচ্ছে একটা দলিল আমার পক্ষ থেকে যে দশ বছর হয়ে গেলে তার দায়িত্ব তার উপরে চেপে যায়, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা পূর্ণতা পাবে কখন, যখন একজন ব্যক্তির বয়স ৪০ বছরে পৌঁছে যায়। এটা হচ্ছে যৌবনের একবারে পাকাপোক্ত হওয়া, এরপরে তার বার্ধক্য আসা শুরু হবে, সীমানাটা হচ্ছে ৪০। ৪০ হয়ে গেলে তার যৌবন শেষ, এখন সে একেবারে সুঠাম, এখন তার দায়িত্ব আরও বেড়ে যাবে, এখন সে যে কোনো সিদ্ধান্ত নেবে এটা খুব বিচক্ষণতার সাথে নিতে পারবে, ওটার জন্য ৪০ বছর বয়স লাগবে। যেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বেশ কিছু নবীকে আল্লাহ ৩০ বছরের পরে নবুয়ত দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তার বয়স ছিল ৪০ তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। মূসা আলাইহিস সালাম যখন তার বয়স ৩০ আপ হয়েছে, মুফাসসিরগণ বলেছেন ৩৩ বছর, তখন তাকে নবুয়ত দেওয়া হয়েছিল, বা তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে যখন তার বয়স ৩৩, মানে এখন লিড দেওয়ার সময় তার চলে আসছিল, আল্লাহ তাকে হেফাজত করেছেন, উঠিয়ে নিয়েছেন। যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন ওই ৩০-৩৩ বছরের যুবক হয়েই ফিরে আসবেন, যার হাতে ক্ষমতা চলে যাবে। তো ৪০ বছর হলো তার সীমা। এই মর্মে আমি একটা আয়াত আপনার কাছে পেশ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা সূরা আল আহকাফ ৪৬ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা, যখন একজন ব্যক্তি পরিপূর্ণভাবে বুদ্ধিতে পক্ক হয় এবং যখন সে ৪০ বছরে পৌঁছে যায়, তার মানে এটাই হলো তার পরিপক্কতার সীমা। এযাবৎ সে যত হেয়ালি করেছে, যত নাফরমানি করেছে, এটা হলো তার তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময়। তার মানে এখন থেকে তার গায়ে আর শক্তি থাকবে না যেমনটা ইতিপূর্বে ছিল। তার মানে দশ থেকে নিয়ে ৪০ হওয়ার আগেই এটাই হলো যৌবনকাল, যা কিছু করার কেটে ফেলবেন, মেরে ফেলবেন, যা কিছু এই বয়সের মধ্যেই হয়ে থাকে। এজন্য আল্লাহ বলেছেন এই যুবক বয়সের এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৪০ বছরের কথা বলেছেন যে এটা হলো সুঠাম পরিপক্ক হওয়ার বয়স, যেমনটা মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছিলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া সা'ইয়া, যখন মূসা পরিপক্ক হলেন এবং সুঠাম হলেন তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল, যেটা আপনি পেয়ে যাবেন সূরা আল কাসাস এর ১৪ নম্বর আয়াতে। তার মানে ৩০ থেকে ৪০ এটা হলো যৌবনের একেবারে চরম সীমায় পৌঁছে যাওয়া, এটা হচ্ছে দায়িত্ব পাওয়ার বয়স। যেমন নেতৃত্ব, রাষ্ট্রের নায়ক হওয়া, তারপরে নবুয়ত পাওয়া, এগুলো হচ্ছে ৩০ থেকে ৪০ বছরের এই সময়ের মধ্যে তার পাওয়ার হক রাখে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ করেছিলেন। এখন এই সময়কালে এই যে ১০ থেকে নিয়ে ৪০, এটাকে আমি প্রমাণ করতে চেয়েছি এটা হচ্ছে যৌবনকাল।
এই সময়টাকে কি কাজের জন্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন? আমাদের বাচ্চারা কি করে? আপনি 10 থেকে 30 বছরের একটা ছেলেকে নিয়ে নেন, ওর 10 বছর পার হয়ে যায় প্রাইমারি পার হতে, ওর 17 বছর পার হয়ে যায় মধ্যম পার হতে, ওর 25 বছরে পৌঁছে যায় কলেজ পার হতে, 30 বছর পর্যন্ত ও নিজের পায়ে দাঁড়াতেই পারে না, এখন পর্যন্ত ও ছাত্র, ও ভার্সিটিতে পড়ালেখার নামে খেলতামশা আর মহিলাদের ফিতনায় পতিত থাকে 30 বছর পর্যন্ত। সে মনে করে নিজেকে যৌবক, যৌবন মনেই করে না, সে নিজেকে দায়িত্বশীল মনেই করে না, অথচ যেই বয়সটা হলো একটা রাষ্ট্রকে উন্নত করার সময়, যেই বয়সটা হলো একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার বয়স, যেই বয়সটা ছিল আপনাকে সামরিক বাহিনী প্রতিষ্ঠিত করার বয়স, সেই বয়সটাকে আমরা খেলতামশা পড়ালেখার নামে ঘোরাফেরা আড্ডাবাজির মধ্যে লাগিয়ে দিয়েছি, সেটা ইবাদতও পার করি না আমরা, শুধু বলে লেখা পড়া, আমার ছেলে কি করে পড়ালেখা করে, 30 বছর পার হয়ে যাচ্ছে, তারপরে রেজাল্ট এটা আমাদের সবার চোখের সামনে, যখন সে 30 বছরে গেলে বিয়ে করবে, কিছুদিন পরে শরীরে আর শক্তি থাকে না, কাজ করতে মজা লাগে না, তখন আর সংসার টিকাতে পারে না, তখন বাচ্চা নিতে চায় না, বলছে খাওয়াবে কিভাবে, একটা হলে কোন রকম, তাও স্ত্রীর উপর কত রাগ ঝাঁক যে আমি আরো 5 বছর পরে বাচ্চা নিতে চেয়েছিলাম, এখন কেন হয়ে গেল, খাওয়াবে কে? এটা হচ্ছে আমাদের পুরুষদের চরিত্র। কিন্তু যদি 10 বছর থেকে যদি সে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করত, 30 বছরে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারত, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হতে পারত। প্রত্যেকটা সাহাবী ইসলাম আসার পূর্বেই তারা স্বয়ং সম্পূর্ণ ছিলেন, এবং সেটা বাবার সম্পত্তি থেকে নয়, বরং নিজেদের ইনকামের ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে তারা সম্পত্তির মালিক হয়েছিলেন। তাদের মধ্যে আবু বকর, উমা, উসমান প্রত্যেকে উল্লেখযোগ্য। তো আমাদের মূল কাজ কি? খেলতামশা নয় মূলত, কি এটাই আজকে আমি আপনার কাছে ইঙ্গিত করব। প্রথমে আসুন, যুবক যুবতীদের ভূমিকাটা কি ছিল ইসলামের যুগে, কারা তারা যাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে? আমার দাবি হল তারা ছিলেন 10 থেকে 40 বছরের মধ্যে, এটা আমার দাবি, তারা ছিলেন 10 থেকে 40 বছরের মধ্যে, এই বয়সের লোকদের দ্বারাই আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের পর্যন্ত পৌঁছেছে। আসলে আমি আপনাকে দেখাই, সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনটা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি এক লাইনে। তিনি এমন এক যুবক ছিলেন, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত এমন কি তিনি অর্জন করেছেন, তাকে একটা ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রথম একটা ব্যবসার দায়িত্ব, তখন তার এই ব্যবসা তিনি সফলতা দেখিয়েছেন, এতটা লাভ করেছেন যেটা বিগত অন্য কোনো দায়িত্বশীলরা করতে পারেনি। তার এই সততা, তার এই আমানতদারিতা দেখে একজন ধনবান মহিলা, সম্ভ্রান্ত মহিলা নিজে থেকে ইমপ্রেস হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, অথচ ইতিপূর্বে বহু বড় বড়রা সেই মহিলাকে অফার করেছিল, কিন্তু তিনি পছন্দ করেনি, রাজি হননি, আস্থায় হতে পারেন নাই, কিন্তু একটা 25 বছরের যুবকের ব্যবহার দেখে, আমানতদারিতা দেখে, সততা দেখে তিনি বিয়েতে ঝুঁকে গেছেন এবং প্রস্তাব পাঠালেন, আর তিনি হচ্ছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের চরিত্র দেখে তিনি এত মুগ্ধ হয়েছেন, বিয়ে বসলেন, তার সাথে সংসার করলেন আরো 15 বছর। তখন তিনি জানেন না যে এই মুহাম্মদই একদিন আল্লাহর রাসূল হবে, বিশ্বজগতের বাদশাহ, তখন তিনি জানতেন না, তিনি শুধু তার চরিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন, রূপ দেখেও নয়, কারণ আরবরা সবাই সুন্দর, তিনি তার সততা দেখে, আমানতদার দেখে মুগ্ধ হয়েছিলেন। 25 বছরে বিয়ে বসলেন, 15 বছর পর্যন্ত সংসার করলেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এর একটা উদাহরণস্বরূপ আমি সেই হাদিস পেশ করতে চাচ্ছি যেটা ওহি আসার দিনে ঘটেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার স্বচক্ষে জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, ভয়ে তার শরীরে জ্বর চলে আসলো, তিনি ভয় পেয়ে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবং বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করা হোক, আমার ভয় হচ্ছে। فأخبرهُ الخبر এবং তাকে জানালেন যে কি ঘটেছিল আজকে গুহায়, এমন কিছু দেখেছেন যে তাকে চেপে ধরা হয়েছিল, তিনি এই খবর তাকে দিলেন এবং বললেন, ইন্নি খাশিতু আলা নাফসি, আমি এখন আমার নাফসের উপরে ভয় পাচ্ছি, আমার মনে হয় এটা একটা খুতবা চলছে, খুতবা মিস্টার, এটা খুতবা চলছে, আর এই খুতবা চলা অবস্থায় আপনি বেচা কিনা করবেন এটা মুসলমানদের জন্য জায়েজ নাই, এটা খুতবা চলছে, আমাদের হিতাহিত জ্ঞান আসলে আসবে কবে আমরা জানি না,
আর একটা হচ্ছে মসজিদ প্রাঙ্গণে, এটা মোটেও কাম্য নয়, মোটেও কাম্য নয়। আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্র দান করেছিলেন যখন তিনি বলেছিলেন ইন্নি খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের উপরে ভয় পাচ্ছি যে আমার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক যুবক সম্পর্কে কি মন্তব্য করতেছেন আপনি শুধু শুনেন। তিনি বলেছিলেন ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহি ইন্নাল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো হতে পারে না, আল্লাহ আপনার মতন কোনো ব্যক্তিকে কোনোদিন লাঞ্ছিত করতে পারেনি না। কেন বলেছেন? অথচ তার কাছে তখন আল্লাহর পরিপূর্ণ মেসেজ আসে নাই, কিন্তু তারা যে আল্লাহকে চিনত, তারা যে আল্লাহরই ইবাদত করত এবং পাশাপাশি শিরক লিপ্ত ছিল, এগুলো হচ্ছে তার প্রমাণ। এখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ নাযিল হয় নাই, তাকে তিনি তখন বলতেছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কারণ কি? কেন? আপনার চেহারার কারণে, কুরাইশ বংশের কারণে না। তখন তিনি কয়েকটা গুণ উল্লেখ করেছিলেন যে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে দেখেছেন, সেটা কি? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি এমন এক ব্যক্তি যা কিছু হয়ে যাক আপনি তারপরেও আত্মীয়তার সম্পর্ক অটুট রেখে চলেন। আপনাকে কোনোদিন দেখিনি কোনো আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করতে, আত্মীয়র সম্পর্কটা নষ্ট করতে আপনার দ্বারা আমি কোনোদিন দেখিনি। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা, দ্রুত যেটা আমরা বলি অভাব একেবারে হীন ব্যক্তি তাদেরকে আপনি সাহায্য করে থাকেন। ও তাহমিলুল কাল্লা মানে তার কোনো বোঝা আপনি অনেক সময় আপনার কাঁধে আমরা নিতে দেখেছি, তার মানে যে ব্যক্তি অপারক তার অনেক বোঝা আপনি বহন করে থাকেন। ও তাকসিবুল মাদুম, আর যারা একেবারে নিঃস্ব, হয়তো খাবার নাই বা কোনো কারণে ফেসে গেছে, তাদেরকেও আমি আপনাকে হেল্প করতে দেখেছি। ও তকরিদ্দাইফা, এবং মেহমানদারের ক্ষেত্রে আপনিও হচ্ছেন অগ্রগামী, যে আপনি মেহমানকে অনেক বেশি সম্মান করে থাকেন। আর অতুইনু আলা নওয়াইবিল হক, হকের পথে থাকার কারণে যখন কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয় আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যেমন ধরেন আজকে আমাদের সমাজে কোনো একটা অপকর্ম বা অন্যায় চলতেছে, কোনো একজন ব্যক্তি গিয়ে বাধা দিল, এ হকের পথে আছে, কিন্তু ওই অন্যায়কারীরা এখন তাকেই পিটাবে, তাকেই উল্টা মানে বিপদে ফেলে দেবে। তখন রাসূলুল্লাহ এই ধরনের ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াতেন যে এত হক কথা বলেছে, যেটা আজকে অধিকাংশ মুসলিমরা আমরা করি না। শুধু নিজের ভাই ব্যক্তি গ্রাম রক্ত দল সাপোর্ট করে আপনি জানছেন যে সে অন্যায় করতেছে, জুলুম করতেছে অন্যের প্রতি, তারপরে আপনার ভাই হওয়ার কারণে, আপনার বন্ধু হওয়ার কারণে আপনি এই জালেমের পক্ষ হয়ে কথা বলেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যুবককালেও ছিল না। কি বলেছিলেন? অতুইনু আলা নওয়াইবিল হক, যারা হক পথে থাকে আর হক পথে থাকার কারণে বিপদগ্রস্ত হয় আমরা আপনাকে দেখেছি তাদের পাশে হয়ে কাজ করতে। তাহলে যার চরিত্র এমন আল্লাহ কোনদিন তাকে লাঞ্ছিত করতে পারেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বাদিউল ওয়াহি কিতাবের সূচনাতে এই হাদিস এনেছেন, যেটা 3 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তাহলে আমি আপনাকে দেখাতে চেয়েছি নবী হওয়ার আগে তার চরিত্র ছিল এমন, যখন তিনি যুবক 25 বছর যখন তিনি যুবক, তার আগের লাইফ তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেন নাই, কিন্তু 25 থেকে 40 বছর পর্যন্ত তো দেখেছেন, এই 15 বছর তো দেখেছেন। আর এটা হচ্ছে তার 15 বছরের রিপোর্ট যে আপনাকে আমি এমনটা পাচ্ছি, আপনার মতন ব্যক্তি কোনোদিন লাঞ্ছিত হতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুবক তার চরিত্র এমন, নবুয়তের পরে আল্লাহ তাকে কি বলেছেন? আল্লাহ তাকে কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এটা কেউ পায়নি সার্টিফিকেট, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার যারা অনুসরণ করেছেন কারা তারা? সেই যুবক, অধিকাংশ যুবক সব 10 বছর থেকে 30 বছরের মধ্যেই ছিল। আমি মাত্র 2-3টা নাম আপনার কাছে বলবো, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। আমি একটা সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনতাম, আমার চোখে ভেসে আসতো একটা মুরব্বি টাইপের লোক, হালকা পাতলা, এটা হচ্ছে আবু বকর, এমনটা মনে হতো, তাই না? আবার যখন ওমর নাম নেওয়াটা মনে হতো, তখন মনে হতো মনে হয় ওমর মনে 40-50 বছরের একটা টাগরা যুবক, যাকে দেখলে ভয় লাগে। আবার যখন আলীর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনতাম, তখন মনে হতো ওই যে এই করে না, জিম করে না, এমন কোনো ব্যক্তি হবে। এটাই না আমাদের দৃষ্টিভঙ্গি। আমি আপনাকে দেখাতে চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স কত ছিল, যেটা অধিকাংশ মানুষ জানেন না।
তিনি ছোট থেকেই রাসূলের সাথে একই চরিত্রে বড় হয়েছেন, না হলে এমন চরিত্রে বানের বন্ধু খলিল কোন খারাপ মানুষ হতে পারে না। আবু বকর সিদ্দিক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছাকাছি না হতেন, কখনোই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলিল হিসেবে মেনে নেওয়ার ঘোষণা করতেন না, এত উত্তম চরিত্রের ছিলেন। সেই আবু বকর যখন তার বয়স 37, তখন তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। প্রথম দিনই যখন তাকে বলা হয়েছে সাথে সাথে মেনে নিয়েছেন, তখন তার বয়স 37। আর আজকে আমাদের 37 বছরের প্রমাণ দেখেন, উনি যে ঠিকমতো প্যান্টই পরতে পারে না, ও বসে যাওয়ার পেছন দিয়ে আন্ডারপ্যান্ট দেখা যায়। এটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের 37 বছরের একটা যুবক। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 37 বছরে ইসলাম প্রতিষ্ঠিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে অনুসরণ করেছেন, দুনিয়া একদিকে কিন্তু আবু বকর একদিকে। এটা হচ্ছে আমাদের যুবক। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার কি ধারণা? উমর রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে বৃদ্ধ মানুষ মনে হয়, কিন্তু তিনি যখন মদিনা মক্কাতে তার নাম শুনলে শয়তান কাঁপে, তখন তার বয়স ছিল 27 বছরের একটা যুবক, যাকে দেখলে সে নেতারা পর্যন্ত কাঁপত, আবু জাহেল পর্যন্ত কাঁপত উমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন যে উমরের মতো কোনো ব্যক্তিকে আল্লাহ যদি হেদায়েত করে দিতেন, তাহলে আমি আরো বেশি শক্তিশালী হতে পারতাম। তিনি দোয়া পর্যন্ত করলেন, আল্লাহ কবুলও করলেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হেদায়েত করে দিলেন। অথচ ইতিপূর্বে 27 বছরের একটা যুবকের ভয়ে মুসলিমরা মুখ খুলতে সাহস পায়নি, যখন তার বয়স 33 পৌঁছলো আল্লাহ তাকে হেদায়েত করে দিলেন। মাত্র 6 বছর পরে তিনি হেদায়েত পেয়ে গিয়েছিলেন, তখন তার বয়স সবে মাত্র 33। আপনাদের কার বয়স কত এখন আপনি গ্লাসে গিয়ে দাঁড়ান, আপনার বয়স কত, উমর রাদিয়াল্লাহু বয়স কত? বললাম 33। এই 33 বছরের যুবকের দ্বারা আল্লাহ ইসলামের যে খেদমত নিয়েছে, আপনি 40 বছর হয়ে বলেন আমরা কি করলাম? আমাদের বয়স 40 ছুঁয়ে গেছে এখন, তাহলে আমরা কি করলাম ইসলামের জন্য? যেখানে একজন 33 বছরের যুবক যখন ইসলাম গ্রহণ করে নিল, তার পরের দিনই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি হক পথে নাই? বলছে কেন নয়? তো বলতেছে আর লুকানো নয়, আমি প্রকাশ্যে গিয়ে নামাজ পড়তে চাই, প্রকাশ্যে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস আরো বেড়ে গেল। এমনকি মুসলমানরা পর্যন্ত আর লুকিয়ে থাকার প্রয়োজন বোধ করে নাই, যদিও রাসূলুল্লাহ নিষেধ করেছিলেন যে না করার দরকার নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ভয় পায়নি। তিনি কাবার চত্বরে গিয়ে বলতেছে আবু জাহালকে টার্গেট করে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, কোনো ব্যক্তি যদি আমার সামনে এসে দাঁড়ানোর সক্ষম ক্ষমতা রাখো তাহলে এসে দাঁড়িয়ে দেখাও, এইভাবে বলেছিলেন। আল্লাহ তার মাধ্যমে ইসলামটাকে এতটা শক্তিশালী করেছেন। এই উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে যুবক ছিলেন, এই হাদিসটি একটু পরে বলতাম, কিন্তু তার মর্যাদার সামনে একটা হাদিস আছে। তারা যে যুবক ছিলেন ওই হাদিসে তার ইঙ্গিত রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যে যুবক ছিলেন এটা তার একটা প্রমাণ। তিনি একদিন ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখলেন যে আমি জান্নাতে, তিনি জান্নাতে ঢুকলেন। আর আমার একটা বক্তব্য ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজের চোখে কখনো সরাসরি জান্নাত দেখেন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি হলো ওটা যার জান্নাত তাকেই কেবল ঢুকতে দেওয়া হবে, আর তিনি ছাড়া ওটা আজ পর্যন্ত কাউকে আল্লাহ দেখতে দেননি। এটা জেনে নেন, এটা শুধু নবীদের সাথে না, আপনাদের সবার সাথে করা হবে। আমরা যারা জান্নাতি আপনি আল্লাহর প্রতি এটা আস্থা রাখেন। আল্লাহ বলেছেন তোমাকে যেই জান্নাত দেওয়ার ওয়াদা আমি করেছি এটা তুমি ছাড়া এটা আমি কাউকে খোলার অনুমতি দেইনি, আপনাকে দিয়ে সেটা খোলা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা দেয়নি ক্ষমতা, তিনিও জান্নাতে উঁকি মেরে দেখেছেন জান্নাত, ওই যে দেখা যাচ্ছে জান্নাত কিন্তু ঢুকতে পারেননি, তাকে অনুমতি দেওয়া হয়নি। বলা হয়েছে আপনার সময় এখনো আসেনি, আপনার সময় আসলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। এটা এই জন্য বলতেছি এটা আকীদাগত একটা বিষয়, কারণ আমাদের সমাজে কিছু নামি দামি বক্তা আছে তারা ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে আর বার করেনি, বুঝছেন, তারা ঢুকিয়েছে আল্লাহ ঢুকায়নি। তো ওই বক্তাগুলো অনেক বড় বড় সার্টিফিকেট, তো তাই জন্য এদের দিকে আপনারা বেশি ঝোঁকেন, আপনাদের তার দলিল প্রমাণ প্রয়োজন পড়ে না, শুধুমাত্র একটা সার্টিফিকেট নামের আগে একটা টাইটেল থাকলেই হলো, আর সুরসার চেহারা সুন্দর হলেই হলো, আর হেলিকপ্টার দিয়ে আসলে তো কোনো কথাই নেই, এটা হচ্ছে হক হওয়ার দলিল আমাদের সমাজে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতে উঁকি মেরে দেখেছেন কিন্তু ঢোকার অনুমতি পাননি, বলছে আপনার সময় এখনো আসেনি। তো এই হাদিসটা হচ্ছে স্বপ্নের হাদিস, যে আমি স্বপ্নে দেখেছি তিনি বললেন দাখালতুল জান্নাহ ফাইজা আনা বিকাসরিন মিন যাহাব, আমি জান্নাতে ঢুকলাম এবং দেখতে পেলাম আমি যেন একটা স্বর্ণের বাড়ির সামনে, বাড়িটা কিসের, স্বর্ণের, মিন যাহাবিন কাস মিন যাহাব, স্বর্ণের একটা অট্টালিকার সামনে আমি দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম মান লিমান হাজা, এটা কার জন্য? রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এটা কার জন্য, লিমান হাজা আল কাসর,
এই প্রাসাদটা কার? কানু লিশাববিন মিন কুরাইশ, এটা কুরাইশের এক যুবকের বাড়ি। কি বলেছেন? নাম বলেননি, বলছে এটা কুরাইশের এক বৃদ্ধর বাড়ি, এক যুবকের বাড়ি। যখন যুবক শুনেছেন, রাসূল মনে করলেন ফাজানতু ইন্নি আনা হুয়া, আমি তৎক্ষণাৎ মনে করলাম এত সুন্দর বাড়ি স্বর্ণের আর যুবকের কথা বলা হয়েছে, তা আমার কেন যেন মনে হয় এটা আমি। রাসূল বলছেন আমি। তারপর আবার প্রশ্ন করলেন মান হুয়া, কে সেই যুবক? জবাবে তাকে বলা হয়েছিল উমর ইবনুল খাত্তাব। এটা হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর হবে, কিন্তু এত সুন্দর প্রাসাদ তিনি দেখেছেন, তাতে শাববুম মিন কুরাইশ বলা হয়েছে, এটা যুবক, একটা কুরাইশের এক যুবকের বাড়ি। তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, উমর রাদিয়াল্লাহু আনহু যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুবক। তাহলে যখন বাপের বয়স 33, উমর রাদিয়াল্লাহু আনহু বয়স কত বললাম 33, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়স যদি 37 হয়, তাহলে তাদের সন্তানদের বয়স কত হবে? তখন আব্দুর রহমান, আব্দুল ইবনে উমার, আব্দুল ইবনে আব্বাস, কারা তারা, কত তাদের বয়স? যখন বাপ যারা তাদের বয়সে 20-30, 30-35 এর মধ্যে সব, সবচেয়ে প্রবীণ সাহাবি যিনি আবু বকর সিদ্দিক, যাকে আমি আর আপনি বৃদ্ধ মনে করি, আমি তার কথাটা আপনার কাছে তুলে ধরলাম, তার বয়সে যদি 37 হয়, উমর রাদিয়াল্লাহু আনহু বয়সে যদি 33 হয়, তাহলে তার ছেলে অন্তত পক্ষে তার 10 বছরের ছোট, যদি ওই সাহাবি অনুযায়ী ধরি অন্তত 15 বছরের ছোট। তাহলে আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা এর বয়স তখন হতে হয় 10-15। আর আব্দুল ইবনে উমার নাম যখন আপনি শুনেন, তখন আপনার কাছে কি একটা মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মনে হয়? অথচ আব্দুল ইবনে উমার যখন হাদিস বর্ণনা করে, তার মানে আপনি জেনে নেন আপনি মাত্র একটা 15-20 বছরের ছেলের হাদিস শুনতেছেন। কি মনে করেন? আনাস রাদিয়াল্লাহু আনহু যার নাম শুনেন আপনি, যখন রাসূলুল্লাহ তিনি খেদমতে এসেছিলেন, তার বয়স ছিল তখন 6-7, আর তিনি 10 বছর খেদমত করেছেন। তার মানে যেই দিন রাসূলের ইন্তেকাল হয়, সেই দিন আনাস রাদিয়াল্লাহু আনহু বয়স হবে 15-17। চিন্তা করা যায় কোন সাহাবিকে তৈরি করে রেখেছিলেন, 17 বছরের একটা যুবক শত হাদিস আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাদের চরিত্রটা কেমন ছিল? কেমন ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, যার বয়স ছিল মাত্র 15-20, কেমন ছিল তাদের? সুবহানাল্লাহ, আমি কয়েকটা যুবকের কথা আপনার কাছে পেশ করি। এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা। ইবনে আব্বাস, তার সম্পর্কে কি জানেন? ইবনে আব্বাস যার নাম আপনি শুনেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, মুফাসসির, রাইসুল মুফাসসির, মুফাসসিরদের মধ্যে শীর্ষস্থানীয়, যিনি যিনি আল্লাহর কালাম সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন। দুইজন ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল ইবনে মাসউদ, একজন হচ্ছে আব্দুল ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন যাদেরকে বলা হয়, যাদের তাফসীরের উপরে পুরো পৃথিবী তাকিয়ে আছে। কত বয়স তাদের? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে রেখে যান, যখন ইন্তেকাল করেন, তখন তার বয়স বেশি জোর 7-9 পর্যন্ত হবে, 10 হয়তো পৌঁছিনি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছি কিসের ভিত্তিতে? কারণ রাসূল সাহেবের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক 3 বছর খেলাফতে ছিলেন, তারপরে 10 বছর উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে ছিলেন, আর তখন উমর রাদিয়াল্লাহু আনহু মজলিসে শুরা যে হতো, পরামর্শের বৈঠক হতো, তখন গণ্যমান্য 10 জন সাহাবি ছিলেন, তাদের একজন ছিলেন আব্দুল ইবনে আব্বাস, যার বয়স মাত্র 13-14। এমন একটা অল্প বয়সের ছেলেকে মজলিসে শুরার মধ্যে বসা দেখে অন্যান্য সাহাবিদের কষ্ট হতো, এই ভেবে যে এত বিজ্ঞ আলেমদের সাথে বা বয়োজ্যেষ্ঠ সাহাবিদের সাথে এই বাচ্চা ছেলেটাকে কেন বসানো হয়। এই কথা উমর রাদিয়াল্লাহু আনহু কানে চলে গেছে যে আমি এই আব্দুল ইবনে আব্বাসকে আমার পাশে বসানোর কারণে অনেকে আপত্তি তুলেছে যে উনি তো অল্প বয়সের ছেলে, এর বয়সের ছেলে তো আমাদেরও আছে, যেমন আব্দুল ইবনে উমার, আব্দুল ইবনে আমর, এরকম আনাস বা বহু সাহাবিরা তো ছিল অল্প বয়সের, তাদেরকে তো আমরা নিয়ে আসি না, ওনাকে কেন বসানো হলো? উমর রাদিয়াল্লাহু আনহু কোনো প্রতিবাদ করেননি, একটা পরীক্ষা করে দিলেন। কোনো একদিন আব্দুল ইবনে আব্বাসকে এমনি জিজ্ঞেস করলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনারা এই তাফসীর সম্পর্কে কি জানেন একটু বলেন তো। সবাই যে কথাটা বলল, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের কথা বলেছেন, আর বিজয়ের পরে আল্লাহ ইস্তেগফার করতে বলেছেন, শুকরিয়া আদায় করতে বলেছেন, আব্দুল ইবনে আব্বাসকে বলতেছেন তুমি কি মনে করো এই সূরা সম্পর্কে? তখন তিনি বলেন হুয়া আজালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং এই ইজা জাআ নাসরুল্লাহ এই সূরা নাযিল করে দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সুসংবাদ দিয়েছেন যে মুহাম্মদ আপনার সময় শেষ হয়ে গেছে। একজন মুফাসসির,
আব্দুল্লাহ যা বললো আমি এটাই জানি, এর বেশি কিছু জানি না। তার মানে তিনি এতটা জ্ঞানী ছিলেন, প্রত্যেকটা বিষয় তার কাছে জ্ঞান ছিল। আব্দুল ইবনে আব্বাস মাত্র 20 বছরের কম বয়সের একটা যুবক, তাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। এখন যদি আমি আমাদের সন্তানদেরকে দাঁড় করাই এখানে সিরিয়ালিটে, যাদের বয়স 25 পর্যন্ত, খোঁচা খোঁচা মাত্র দাড়ি জন্মেছে, মোজ জন্মেছে, আপনি তোরা কোরআন আয়াত জিজ্ঞেস করেন একটা বলতে পারবেন না। আর ওকে যদি কয়েকটা গেমসের নাম বলতে বলেন 5-10টা বলে ফেলবে। ওর কাছে যদি আজকের ইতিহাস জিজ্ঞেস করেন, আজকে কোরআন আয়াত সম্পর্কে তুমি কি জানছো, হাদিস কি জানছো, ও বলতে পারবে না একটাও। ও কি বলতে পারবে, আজকে কার সাথে কার খেলা ছিল এটা বলতে পারবে, আজকে কোন মুভি মুক্তি পেয়েছে এটা বলতে পারবে, কার মেয়ে কার সাথে ভেঙে গেছে, কোন বন্ধু কোন কাকে কিভাবে কিস করেছে ওটা বলতে পারবে। এটা হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। কোথায় কোন খেলা হবে, কে কয়টা ছক্কা মারলো, এগুলো হবে আমাদের সমাজের যুবকদের অবস্থা। আর অধিকাংশ 30 বছরের সন্তানরা আপনি মনে করেন এখন পর্যন্ত আপনার ইনকাম করার সময় হয় নাই, আপনার এই পিতা আপনার এই দাদা সে সারাক্ষণ 24 ঘন্টা একটা মুদির দোকান চালায়, আর যারা খেতে খামারে কাজ করে, আর আপনি 30 বছরের একটা যুবক, আপনি মনে করতেছেন যে এখনো আপনার ইনকাম করার সময় আসে নাই। যেখানে একটা 10 বছরের ছেলে জিহাদে জড়িয়ে যাচ্ছে, 10 বছরের ছেলে, আপনি কি বলতে পারবেন যে আবু জাহেলকে হত্যা করেছিল কে, কোন সাহাবী, কার কাছে কি রিপোর্ট আছে? আবু জাহেলকে হত্যা করেছিল বদরের যুদ্ধের দিন মাত্র 2 জন কিশোর, যাদের বয়স হয়তো 10 হবে না, 10 বছরের 2 জন ছোট বালক আবু জাহেলকে হত্যা করেছিল বদরের যুদ্ধে। কে মনে করে সাহাবে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিল সেই বাচ্চারা যে আপনাকে কে গাল দিয়েছিল, রাসূলুল্লাহ বলছে তোমরা, বলছে আবু জাহেলকে, বলছে না তোমরা এটা দেখে লাভ নেই। তখন সেই সাহাবী দুই বালক বুঝতে পেরেছিল যে রাসূলুল্লাহ হয়তো বলবে না, যে রাসূলুল্লাহ চাচ্ছেন আমরা যুদ্ধে জড়াই। তখন তার চাচাকে গিয়ে বলেছে, চাচা আবু জাহেল কার নাম, বলছে ওই যে ঘোড়ায় চলে আছে ওটা আবু জাহেল। দুজনে ঝাঁপায় পড়লো, কি মনে করো, দুজনে জিজ্ঞেসই করে নাই কিছু, আবু জাহেলের উপরে ঝাঁপিয়ে পড়লো, এবং ওরা দুই ভাই এই আবু জাহেলকে হত্যা করেছে, এবং দুইজনের বল্লমের মধ্যে রক্তের চিহ্ন ছিল, এবং দুইজনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলকে হত্যা করেছি, আরেক ভাই বলছে না আমি করেছি, বলছে তোমাদের অস্ত্র দেখাও, বলছে এই দেখেন দেখেন দুইটার মধ্যে রক্ত লাগানো, বলছে তোমরা দুইজনে ওকে হত্যা করেছো। 10 বছরের কম বাচ্চা, আর আমাদের বাচ্চা সুবহানাল্লাহ, ওই যে বললাম মা নাকি ওকে এখন পর্যন্ত বাথরুমের মধ্যে হুঁচিয়ে দেয়, এটা আমাদের সমাজ। অথচ আমরা মুসলিম, যায়েদ উসামা কত বয়স ছিল তাদের, যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ একটা যুদ্ধের কমান্ডার বানিয়েছিলেন, যেটা প্রবীণ সাহাবীরা মেনে নিতে পারেনি। উসামা রাদিয়াল্লাহু তাআলার সময় যখন আসছে তারা তখন আপত্তি করেছিল, তখন রাসূলুল্লাহ এই কথাটাই বলেছিল, আমি যখন যায়েদকে নেতৃত্ব দিয়েছিলাম তোমরা তখন মন্তব্য করেছিলে, আজকে তার সন্তান উসামাকে আমি নেতৃত্ব দিচ্ছি, তোমরা একই মন্তব্য করতেছো, তোমরা জেনে রাখো আমি যেমন যায়েদকে ভালোবাসি, যায়েদকে তেমনি তার সন্তান উসামাকে আমি ভালোবাসি। যাদের বয়স এই 10 থেকে শুরু হয়েছে, আমি আপনাকে কতগুলো এক্সাম্পল দেখাবো। 2-3 জন মহিলার কথা বলি তাহলে আপনাদের বিবেক খুলবে। আচ্ছা বলেন তো দেখি, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামটা নেন, একটা বৃদ্ধা মহিলা মনে হয়, মনে হয় না, কিন্তু ওই যে জানেন যে রাসূলের সবচেয়ে অল্প বয়সের স্ত্রী আয়েশা, তখন একটা কিশোরী মনে হয় তাই না, কিন্তু তার ইন্তেকাল হয়েছিল 63 কি 64 বছর বয়স, অবশ্যই তিনি বৃদ্ধা হয়েই ইন্তেকাল করেছিলেন আমাদের মা। কিন্তু যখন তার ইসলাম এসেছে, ইসলামকে তিনি যখন অনুসরণ করতেন তখন তার বয়স কত ছিল, 6 বছরে তার বিয়ে, 9 বছরে তার সংসার, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, আরো 9 বছর তিনি সংসার করেছেন। তাহলে রাসূলুল্লাহ যেই দিন ইন্তেকাল করলেন, তিনি যেই দিন বিধবা হলেন, তখন তার বয়স কত ছিল, 18, মাত্র 18। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন একটা 18 বয়সের মেয়ে তার যৌবনটা কি, এটা আমাদের সমাজের 18 বয়সের মেয়েদেরকে দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। সেই সময় থেকে তিনি 63-64 বছর পর্যন্ত শুধু ইসলামের খেদমত করে গেছেন লাগাতার, কি মনে করেন তাদের চরিত্রটা কেমন ছিল, যে আল্লাহ তার মতো একজন মেয়েকে রাসূলের স্ত্রী হওয়ার সৌভাগ্য দিয়েছেন, এমনি এমনিতে চরিত্র এরকম না হলে, সুবহানাল্লাহ, তার মানে রাসূলের প্রত্যেকটা স্ত্রী ওই যোগ্যতা যে তারা রাসূলের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, আপনি এইভাবে ভাববেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাত্র 18 বছর বয়স, আর তার কাছ থেকে হাদিসের দর্স নিত বিভিন্ন সাহাবায়ে কেরামরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছে বেতারের সালাত সম্পর্কে, তিনি বলতেছেন ওই তাবিকে, আমি কি তোমাকে এমন একজন ব্যক্তির কথা বলবো যে এই জমিনে এই মাসলা তার চাইতে বেশি ভালো কেউ জানে না? বলছে অবশ্যই বলেন। বলছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কাছ থেকে তুমি মাসলা জেনে আসো এবং তিনি যে উত্তর দেয় তুমি এটা আমাকে এসে আবার বলবা যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বেতের নামাজ সম্পর্কে এটা বলেছেন। তিনি কেন জাননি? তাদের মধ্যে কোনো একটা কারণে মনমালিন্যতা ছিল, এই জন্য তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জাননি। কিন্তু এলেম শিখতে হবে, এই জন্য তিনি ভায়া হয়ে একজন তাবির মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে সে হাদিস জেনে যাচ্ছেন। আব্দুল ইবনে আব্বাস কিন্তু তিনি মন্তব্যটা কি করেছিলেন যে এই পৃথিবীতে যদি বেতের নামাজ সম্পর্কে রাসুল নামের বেতের নামাজটা কেমন ছিল এটা যদি জানতে চাও যে সবচেয়ে বেশি কে জানে, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে তাদেরকে সার্টিফাই করা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার যখন ইন্তেকাল হয়েছে, কত বয়স ছিল তার? বেশি জোর 25 থেকে 28, বেশি জোর। কারণ রাসুল নামের নবুয়তের 5 বছর আগে যদি তার জন্ম হয়ে থাকে তাহলে নবুয়ত হচ্ছে 23 বছর, আর 28 বছর, আর রাসুল নামের নবুয়তের ইন্তেকালের মাত্র 6 মাস বেঁচে ছিলেন, তারপর তার ইন্তেকাল হয়ে গেছে। তার মানে তাদের যৌবনটা কেমন ছিল আর তারা সেটাকে কাজে লাগিয়েছে কিসে? ইসলামের উপর। আর আপনি বলতেছেন যে আমাদের মা বোন স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়ে তাদের এখন রং তামসা করার সময় না? এটা রং তামসা করার সময় না, বরং এটাই হলো ইসলামকে প্রতিষ্ঠিত করার সময়। যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে এটা হচ্ছে রেস্টের সময়। আজকে আমরা ইবাদত করি কারা? মসজিদের প্রথম কাতারে থাকে মুরব্বিগণ, দান সদকা করে মুরব্বিগণ, ইসলামের ওই যে গাঁটি নিয়ে প্রচার প্রসারে লেগে যাচ্ছে কারা? সব মুরব্বিগণ। অথচ এটা ছিল রেস্টের সময়। কিসের সময়? রেস্টের সময়। মানে আপনি যথেষ্ট ইবাদত করে ফেলেছেন, এখন শুধু ফরজ, মাঝে মাঝে আপনি নফল এটা আদায় করবেন, রেস্টের সময় ছিল। আর ইবাদত করার সময় ছিল যৌবকাল, এখন এখন এই 10 বছর থেকে। কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে যুবক হলো এরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমামগণ যারা হাদিসের কিতাব লিখেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এদের জীবনী দেখেন, এরা কি বয়স্ক লোক ছিল নাকি যুবক? যুবক ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা তাকে 6 বছর পর থেকে কোরআন শিক্ষায় লাগিয়ে দিয়েছিলেন। 9 বছরে তাকে এসে আরব দেশে রেখে চলে গেলেন। সে যে গেল না তার মায়ের সাথে, বলছে আমি দিন শিখবো, তখন তাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে রেখে চলে গেলেন যে ঠিক আছে তুমি তুমি দিনের পথে লেগে থাকো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর আমরা ওই বয়সে ক্রিকেটের ব্যাট পিঠের মধ্যে নিয়ে ঘুরি, শীত আসলে র্যাকেট খেলা নিয়ে ভাবি কি করতে হবে, আগে থেকে প্ল্যান করেন যে স্কুল বন্ধ হয়ে গেলে আমরা বান্দরবন যাব, অমুক যাব, তমুক যাব। কেন আপনার এটা প্ল্যানে থাকে না যে এই ছুটিতে আমি আল্লাহর কালামটাকে শিখবো, এই ছুটিতে আমি আল্লাহর কালামটাকে হেফ করবো? কেন থাকে না? সৌদি আরবে কি আপনি খারাপ বলেন? অবশ্যই অধিকাংশ মানুষ সৌদি আরবে খারাপ আছে, কিন্তু খারাপের মাঝে ভালো কিছু দেখাবো? এই মাদ্রাসাগুলো যখন বন্ধ হয়ে যায় 3 মাসের মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে হালাকা চালু হয়ে যায় এবং অধিকাংশ মানুষগুলো এই মসজিদে কোরআন পড়ার কাজে লেগে যায়। আমাদের সমাজে কেন এগুলো হয় না? কেন হয় না? ছুটি পেলে আপনাকে কক্সবাজার বান্দরবন যেতে হবে, এটা কোথাকার ইসলাম? এটা এইভাবে দিন প্রতিষ্ঠা হবে না কখনো। দিন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে এখন থেকে উদ্যমী হতে হবে। ওই 10 বছর থেকে 25 বছর পর্যন্ত এটা আপনার ক্রিকেট, ক্যারামবোর্ড, লাড্ডুম খেলার সময় নয়, এটা এই সময় নয়, বরং এটাই হলো নিজেকে গড়ে তোলার সময়। এই বয়সে যদি আপনি মেহনত করেন, আপনি কোটিপতি হতে চান, এই বয়সের মেহনত করলে আপনার দ্বারা সম্ভব, যেটা 30-40 বছর থেকে শুরু করলে সম্ভব না। আপনি ব্যবসা স্টার্ট করতে চান, এখন থেকে শুরু করুন। আপনি কোনো কিছু শিখতে চান, এই বয়স থেকে শুরু করেন। কিন্তু যখন আপনি 30 বছর থেকে সংসার শুরু করবেন, ইনকাম শুরু করবেন, আপনি কিছু দূর যেতেই হতাশ হয়ে পড়ে যাবেন, আপনার দ্বারা কিছুই করা হবে না। আর যখন ইসলাম প্রতিষ্ঠা করার ব্যাপার, যে জাতি হাত থেকে কোরআন ছেড়ে দিয়েছে, তলোয়ার নামিয়ে দিয়েছে, যেই জাতি ওই হাতের মধ্যে এখন গেমস খেলে, ক্যারামবোর্ড খেলে, এদের হাত দিয়ে কোনোদিন ইসলাম জয়ী হবে না। জেনে নেন, ইসলাম জয়ী হবে না। বাংলার জমিনে যদি ইসলাম কায়েম করতে চান, আপনি ছাড়ুন এসব খেলতামশা, আপনাকে কোরআন হাতে নিতে হবে এবং আপনাকে অস্ত্রের শিক্ষা নিতে হবে, আপনাকে সামরিক বাহিনীতে যোগ দিতে হবে। এটা আমরা মনে করি বাংলাদেশের মধ্যে, আজকে দুঃখের সাথে একটা কথা বলি, 18 কোটি মানুষের মধ্যে বাংলার জমিনে কি 2-4-5 কোটি যুবক নাই? নাই, আছে। যেই জাতিতে আল্লাহ এত সম্পদ দিয়ে রেখেছেন, যেখানে 5 কোটি যুবক, তারা যদি সামরিক বাহিনীর ট্রেনিং নিত বা তারা যদি সেই ক্ষমতাটা থাকতো, পাশের রাষ্ট্র যত বড় হোক
ও কথা বলতে গেলে 10 বার ভেবে কথা বলতো। আপনি জানেন কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম ইন্ডিয়াতে, ওরা নিজেরা নিজের ভিডিও বানিয়েছে, যে লোকটা অসুস্থ সেজেছে বাঙালি হিসেবে ও ইন্ডিয়ারই, কলিকাতার ভাষায় প্রমাণ করে ও ইন্ডিয়া, কি বাহানা করে ভিডিও বানিয়েছে যে আমি বাংলাদেশ থেকে আসছি, তাকে হসপিটালের বাইরে শুয়ে রেখেছে অক্সিজেন দিয়ে, বলতেছে আমি 40 দিন ধরে এখানে শোয়া, আমি বাংলাদেশি, এই জন্য আমাকে হসপিটালে ভর্তি করায় না। বদনামটা কিভাবে ছড়াইছে দেখেন, বলছে কেন, বলছে আমরা ক্রিকেটে যখন ফেল করেছি হারলাম তোমরা সন্তুষ্ট হয়েছিলে কেন, বাঙালিরা তখন আনন্দ করেছিলে কেন, এই জন্য তুমি বাঙালি হওয়ার কারণে আমরা হসপিটালে তোমাকে ঢুকতে দেব না। পুরোটাই হচ্ছে বানানো সাজানো নাটক। এবং শেষে কি করলো, যে ঠিক আছে আমরা তোমাদের মতো না, আমরা ইন্ডিয়ানরা খুব সভ্য ভদ্র। এরপরে তাকে গাড়ি তুলে দিল, বলছে আমি ডাক্তার, বলছে আমি তোমার নিয়ে চিকিৎসা করাবো। এবং তারা মেসেজ দিতে চাচ্ছে যে বাঙালিরা আমাদের সাথে খারাপ করে, কিন্তু আমরা তাদের সাথে করি না, আমরা তাদের ভালো চাই। কিন্তু কথাগুলো যখন বলেছে, বলেছে তোমরা বাঙালিরা কি করেছো, কয়টা ইলিশ পাঠাই দিলেই হয়ে যায়, এভাবে বলছে। আমাদের যে লাখ লাখ মানে আমাদের যে ট্রাকে ট্রাকে পেঁয়াজ তোমরা নিচ্ছ, আমরা কি ফ্রি আনি ওদের কাছ থেকে, ওরা কি ফ্রি দেয়? তাহলে আজকে ইন্ডিয়ার মতোই মালাউনের গোষ্ঠী আমাদের মুসলিমদেরকে নিয়ে কথা বলবে, এটা কেন হয়েছে, যখন আমরা মুসলিমরা খেলতাম সায় লিপ্ত হয়ে গেছি, কিন্তু আমাদের রক্তের মধ্যে কি আছে, আমাদের রক্তের মধ্যে এটা নাই। কোনো একটা মালাউন কোনো একটা হিন্দু মুসলিমের সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে ওকে 10 বার ভেবে কথা বলা উচিত ছিল, কারণ ওকে গরুর পূজারী, ওকে বটগাছের পূজারী, কোনো আল্লাহর বান্দা কোনোদিন একটা হিন্দুর সামনে নত হতে পারে না। আমাদেরকে আমাদের ঐতিহ্যের দিকে ফিরে আসতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন, তোমরা বাঁচলে কাজী মরলে শহীদ, এটাই না আমাদের শিক্ষা, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তাহলে কিসের ভয় আমাদের? অথচ আমাদেরকে চারদিক থেকে তারা চষে খাবে, আর আমরা মুসলিম হয়ে আমরা খেলতাম সাহেব ব্যস্ত থাকবো, এটার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন। আপনি আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকেন, চারদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন মানুষদেরকে কত ভাবে শাস্তি গ্রাস করে দিচ্ছে, আজাব আসতেছে, আমাদের বাঁচার পথ কি আল্লাহ ছাড়া, আমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকতে হবে। এই ঘটনাগুলো কি আপনাকে একটু ভাবায় না যে আমাদের পূর্বের পুরুষরা তারা কোন বয়স থেকে ইবাদত করত, কোন বয়স থেকে তারা ইসলামের খেদমত করেছে, আর আমরা সেই সময়টাকে খেলতাম সেটার মধ্যে লাগিয়ে দিচ্ছি, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেব, তারা যদি নাজাত পাওয়ার জন্য এটা করে থাকে, তাহলে আপনার এই আমার এই ইবাদতগুলো দিয়ে কি আমরা নাজাত পাবো? আল্লাহ কখনই আমাদের উপর সন্তুষ্ট হবে না এই ইবাদতে, যেখানে আপনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে রেখেছেন আর আপনার সন্তান ক্লিন শেভ করবে, ইহুদিদের মধ্যে চুল কাটবে, না আপনিও নাজাত পাবেন না, এটা শিক্ষার মধ্যে ত্রুটি। আপনি যেমন ধর্ম পালন করেন, আপনার সন্তানকে ধর্ম পালন করতে বাধ্য করতে হবে, বাধ্য করতে হবে, আপনার মেয়েকে পর্দা করতে আপনাকে এটা বাধ্য করতে হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর থেকে তাকে নামাজের ট্রেনিং দাও, তাকে তুমি প্রহার করো, তাকে বাধ্য করো নামাজ পড়তে, আপনাকে আমাকে প্রচেষ্টা করতেই হবে, তারপরে নাস্তিক হবে কাফের হবে কি হবে হবে, ওটা তকদির, ওটার জন্য আল্লাহ আপনাকে আমাকে ধরবে না। কিন্তু আমাদের প্রচেষ্টাটা কোথায়? আল্লাহ যদি আপনাকে বলেন তুমি তোমার বাচ্চাকে ইংলিশ শিক্ষার জন্য এতটুকু টাকা খরচ করেছো, কোরআন শিক্ষার জন্য কয় টাকা খরচ করেছো, কি জবাব দিবেন আপনি, কি জবাব দিবেন? গত কয়েকদিন আগে একটা বক্তব্যের মধ্যে বাপমা নিয়ে যখন কথা উঠেছিল, যেটা আজকে অধিকাংশ বাপমা হয়তো আল্লাহর কাছে গিয়ে বিচার দেবে যে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে দিয়েছে, যখন আমি বয়স হয়ে গিয়েছিল আমাকে মূল্যায়ন করেনি, এটাই না বলবেন? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে তুমি কি তোমার সন্তানকে আমার ব্যাপারে শিক্ষা দিয়েছিলা, অধিকাংশ বাপমার জবাব কি হবে? লোকমান আলাইহিস সালাম এমনি এমনিতে তিনি মর্যাদাবান হননি, তিনি প্রথম তার সন্তানের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন, আল্লাহ এহসান করে সন্তানদের কাছে পিতার মর্যাদা তুলে ধরেছে। কি মনে করেন আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সেই আয়াতটা, যখন ওয়াইজ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি শিরক করবে না, শিরক কিন্তু মহা যুলুম। তারপরের আয়াত ছিল ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদাল, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এই আয়াতটা চলে গেছে 16 নম্বরে, আর 14-15 নম্বর আয়াত এটা আল্লাহর নিজের ভাষা। আল্লাহ তখন আমাদেরকে বলেছেন যখন তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, এবং তারা যদি শিরিক করতে বলে ফালা তুতি হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেছেন তোমার বাবা যদি মুশরিক হয় তারপরে তুমি তোমার বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারো না, এটা সন্তানকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই শিক্ষা কোন সন্তান পাবে? যেই সন্তানকে পিতা আল্লাহর পরিচয় শিক্ষা দিবে সে। তাহলে আপনি তো ছোট থেকেই তো ইসলাম শিখান নাই, যে ইসলাম শিখলে ও বুঝতো যে পিতার মর্যাদা কি মায়ের মর্যাদা কি, তখন ও বয়স আপনার হয়ে গেলে যখন ওই আয়াত ওর মনে থাকতো যে আল্লাহ বলেছেন
যে এম্মা ইয়াবুলুগান্না ইনদাকুমুল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াত যদি পড়তো, এই শিক্ষা যদি নিত যে তোমার জীবদ্দশায় যদি তোমার কোনো পিতা মাতা একজন অথবা দুইজন বৃদ্ধ বসে পৌঁছে যায়, খবরদার তোমার তাদের আচরণে উফ বলবো না। এই শিক্ষা যদি আমরা নিতাম কোরআন থেকে, তাহলে কোনোদিন আমরা বাপমার সাথে খারাপ আচরণ করতে পারতাম না। কিন্তু আমরা তাদেরকে এমন সব বিদ্যাপীঠের মধ্যে পাঠিয়ে দিয়েছি যেখানে বাপমার আদব কায়দা শেখানো হয় না, যেখানে রবের শিক্ষা দেওয়া হয় না, সেখানে ব্যাংক কেমনে লাফায় এটা দেখানো হবে। যদি ফেক বানানো আমরা ওটা বলতে চাচ্ছি না, কিন্তু জেনে নেন শিক্ষা ব্যবস্থা ওই দিকেই যাচ্ছে, ওই দিকেই যাচ্ছে। এইভাবে আপনি আপনার সন্তানের সম্মান পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। লম্বা করার আগে যদিও গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা ছিল, আপনি শুনলে অবশ্যই আপনার ঈমান বেড়ে যেত, কিন্তু সময়ের কারণে আমরা যেতে পারবো না। আমি দুইজন যুবকের উদাহরণ দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে অধিকাংশ যুবকরাই ইসলাম গ্রহণ করেছিল, এবং তার পূর্বে জেনে নেন প্রত্যেক নবীর অনুসারীরা অধিকাংশরা যুবকই হতো। কাহাবাসের ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আপনি পরে কি কিছু বোঝেন? আমরা তো খালি তর্ক করি। ওই কুত্তা মানে কুকুর কয় নাম্বার ছিল, 7 নাম্বার না 8 নাম্বার? আমরা এগুলো নিয়ে তর্ক করি, আবার এগুলো নিয়ে আমরা কাহিনী বানিয়েছি যে কুত্তা জান্নাতে যাবে। আপনি শুধু কুত্তার দিকে তাকিয়ে আছেন, কুকুরের দিকে, কিন্তু ওই 7 যুবকের চরিত্র কি ছিল ওটা থেকে আপনি শিক্ষা নেন নাই কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমার কাছে একটা সত্য ঘটনা পেশ করি। তারা ছিল নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা। তারা ছিল 7 জন বা কয়েকজন যুবক। আল্লাহ এখানে বলেছেন ফিতিয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক যারা তার রবের প্রতি ঈমান এনেছিল, এবং তাদের ঈমানকে হেফাজত করার জন্য তারা বলছে প্রয়োজন আমরা রাষ্ট্র ছেড়ে দেব, তবে আমরা ঈমান থেকে ফিরব না, বলছে ঈমান থেকে ফিরব না। তখন তারা পালালো, পালিয়ে একটা গর্তে গিয়ে আশ্রয় নিল, বরং আল্লাহ তাদেরকে ইলহাম করেছে, তখন সেই গর্তে গিয়ে তারা লুকালো এবং আল্লাহ তাদেরকে নিদ্রা দিয়ে দিলেন 309 বছর। কত বছর? 309। এই 309 বছরে কয়েক জেনারেশন মরে সাফ। তারা ভাবছিল যে এক বিকাল বা এক সকাল হয়েছে। তাহলে ঈমানকে তারা এইভাবে হেফাজত করেছিল। এটা হচ্ছে একটা যুবকের দল। তাদের ঘুম যখন ভেঙেছে, যখন তাদের খিদা লেগেছে, একটা যুবক মুসলিম কেমন হয় আপনি এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ বলেছেন যখন আমি তাদেরকে জাগালাম জানানোর জন্য যে কে কতকাল ঘুমিয়েছে, যখন প্রশ্ন করলো, 19 নম্বর আয়াতটা আপনি পড়ে নেন, যখন তাদের খিদা লেগেছে বলছে টাকা নাও বাজার থেকে খাদ্য নিয়ে আসো, খিদা লেগেছে। আমরা বলে কি বলতাম? যে টাকা নিয়ে যা পাস নিয়ে আয়, এটা না আমাদের ভাষা, যে যা পাবে একটা নিয়ে আয়, খিদা লাগছে খাই। তারা এটা বলে নেয়। তারা বলেছিল যে কথাটা সুবহানাল্লাহ, তারা বলেছিল লাবিসতুম ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান। একজন যাও, টাকা নিয়ে যাও বাজারে, এবং বাজারে ঘুরে দেখবে সবচেয়ে পবিত্র খাবার কোনটা, ওটা নিয়ে আসো, সবচেয়ে পবিত্র খাবার এটা আমাদের জন্য নিয়ে আসো। তাহলে এটা হচ্ছে মুসলিমদের চরিত্র হতে হবে, যে আমি যেহেতু ঈমান এনেছি অতএব আমার জবান কোনোদিন হারাম খেতে পারে না। অথচ আমাদের যুবকদেরকে দেখেন, ও ডাল থেকে নিয়ে শুরু করে এমন কোন মাদক দ্রব্য নাই যেটা ওর লাইফে না খায়, যেটাই নতুন বেরোবে ওটাই ও খাচ্ছে। আর আমাদের সমাজের ওলামারা আবার জর্দাকে হালাল করার জন্য সাফাই গায়, আর ওটাই হচ্ছে আপনাদের সমাজের বড় বড় ওলামা। ওটাই ওই দিন তো আমি ওই দলিল বলিনি, আমাদের কাছে চাইলে দলিল আপনাকে আজকে মজা করে একটা কথা কিন্তু আপনাদেরকে বলে দিই, যে আপনারা, আমি কিন্তু আবরারকে নিয়ে কোনো কথা বলিনি, আপনারা আবার কেটে টুকরো করে লাগিয়ে দেন, এটা বিলকুল আমরা পছন্দ করি, বড়দের দায়িত্ব এটা। কিন্তু আমরা ছোট হয়ে অনেক সময় রাগে অনেক কথা বলে ফেলি, আপনি আমাদের উপদেশ দিবেন যে ভাই আপনার এই ভাষাটা ব্যবহার করা ঠিক হয় না, এটা কেটে দেন, আমি কেটে দেবো। বরং আপনি যদি আবার ওটাকেই নিয়ে জোড়া লাগিয়ে দিয়ে আবার ছেড়ে দেন, তো এটা তো একটা নাইনসাফি হলো। আরে বাতিল গোমরা হয়েছে বাতিল অনুসারীদের কারণে, কিন্তু আমরা তো আপনাদেরকে জ্ঞানী মনে করি, আমাদের ভুল হতে পারে না। আমাদের জবান থেকে যখন কোনো বাড়াবাড়ি কোনো ভুল শব্দ শুনবেন, ফোন দিবেন, মাহমুদ ভাই আপনার কথাটা ঠিক হয়নি, আপনার ভাষাটা ঠিক না। যেমন কালকে গত সপ্তাহে একটা লাইভ করেছি, তখন এই জামাটা শুধু ছিল না, মানে গেঞ্জি পরা ছিল, তাতেই আমাদের কয়েক ভাই আপত্তি করেছে যে এটা ঠিক হয়নি, মাহমুদ ভাই ডিলিট করেন, আমি ডিলিট করে দিয়েছি।
তার মানে যেটা আমাদের জাতি পছন্দ করে না আমাদেরকে সেটা দেখতে হবে। কিন্তু এখন কেউ যদি বলে হ্যান্ডসাম দেখা যাচ্ছে, ঠিক আছে একটু চশমা পরে, এগুলো হচ্ছে উস্কানো, না এটা ভালো লক্ষণ নয়। তারপর আমরা যদি ভাষাগত কোনো ভুল করি আপনারা সংশোধন করে দেবেন, কিন্তু আপনারা কেটে যদি আবার আরেকজনের সাথে লাগিয়ে দেন এটা আমরা পছন্দ করি, যেটা গত বক্তব্যের ক্ষেত্রে করেছে, আমার এই বক্তব্যকে আবরারের জর্দার সাথে নিয়ে লাগিয়ে দিয়ে পোস্ট করে দিয়েছে, না এটা মোটে উচিত নয়। ওটা আমরা রাগে বলি, কারণ তাদের জবাব দেওয়ার জন্য আমাদের বড়রা যথেষ্ট, বড়রা যথেষ্ট। তো জর্দার প্রেক্ষিতে আপনাদেরকে বলে দিই, এরা বলেছে না যে জর্দা হারাম হওয়ার দলিল লাগবে, এরা বলে দলিল খুঁজে পায় না। ইমাম মুসলিম, আপনি আশরিবা পানি পান করার অধ্যায়, এখন সময় থাকলে আমি হাদিস আপনাকে নাম্বার সহ বের করে দেখাইতাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়ামান দেশের একটা অঞ্চলের নাম হলো জাইশান, জাইশান মিনাল ইয়ামান। ওই জাইশান নামক জায়গা থেকে একটা লোক এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জমিনে কিছু পান করা হয়, আমাদের লোকের জমিনে কিছু পান করে, ইউকালু লাহু মিজর, সেই খাদ্যটার নাম হলো মিজর, মিম যা র মিজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিজর চিনেন? ইয়ামান দেশে গিয়েছিলেন কখনো? চিনেন না। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আহাজা মুস্কির, এটা কি নেশা করে? এই মিজর যে শব্দটা বললা, এটা খেলে কি নেশা হয়? বলছেন না। তখন রাসূলুল্লাহ আম ভাবে বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম। আমি যদি বাংলাদেশ থেকে যেতাম, ধরে রাসূলুল্লাহ সৌদি আরবে আছে, আপনি বাংলাদেশে যেতেন, গিয়ে কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, বিলাদি, আমার অঞ্চলের লোক বা উলামাউনা, ইয়া কুলুনা ওরা, তারা একটা পাতা খায়, ইউকালু লাহু জর্দা, এটাই না বলতেন? ইউকালু লাহু জর্দা, জর্দার আরবি আছে আমার জানা নাই, কি জর্দা? হাকিমি, নুরানি আপনি বলতেন। রাসূল আপনাকে কি বলতো জর্দাটা কি? বরং রাসূল এই কথাই বলতো, আ মুস্কিরুন হুয়া বা মুস্কিরুন হাজা, এটা খেলে কি নেশা হয়? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, জর্দা খেলে নেশা হয় কি হয় না? হয়। তাহলে সেটা হালাল কি করে হয়? রাসূল বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম। রাসূল মিজর চিনে না, জর্দাও চিনে না। রাসূল মূলনীতি বলে দিয়েছেন, তোমরা খাও, যেটা ও বলেছে খাও, যতক্ষণ পর্যন্ত হালাল হারামের কোনো দলিল নাই। কিন্তু রাসূল কি বলেছেন? নেশা হয়, যদি হয় বলছে হারাম। মুসলিমের হাদিস। আর যেই ব্যক্তি জেনে শুনে এরকম নেশা করবে, আল্লাহ তার সাথে ওয়াদা করেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আহাদা লিয়াসকিয়াহু, প্রত্যেক নেশাকারের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাকে আল্লাহ কিয়ামতের মাঠে খাওয়াবেন, কি খাওয়াবেন? তিনাতুল খাবাল। বলছে, ওমা ইয়া রাসূলুল্লাহ, এটা কি তিনাতুল খাবাল কি? রাসূলুল্লাহ বলেছেন, আরাকু মিন জাহান্নাম, আরাকু আহালিন্নার, আও ওসাকুন আহালিন্নার, এটা হলো জাহান্নামীদের ঘাম অথবা জাহান্নামীদের রক্ত পচা পুষ, এটা আল্লাহ না খাওয়া পর্যন্ত তোকে মাফ করবেন আল্লাহ, এটা জাহান্নামে ফেলে এই নেশাকুরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানি, গন্ধযুক্ত পানি খাওয়াবেন। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে মিজির যদি খাইলে নেশা হয় তাহলে হারাম, তাহলে জর্দা খেলে যদি নেশা হয় এটা রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম। আমি প্রথমে একটা জানতাম হাদিস যে কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম, কিন্তু এই হাদিসের মধ্যে ডাইরেক্ট বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম। আর আমাদের কিছু বিপক্ষের কিছু আলেম মাশায়েখ যারা আরবিতে খুব পটু, গ্রামারে খুব পটু, তারা আমাদের মূল কি ধরে জানেন? নিঃসন্দেহে আপনারা তর্ক করবেন না, যদি বলে যে মাহমুদ আরবি পড়তে পারে না, এটা বাস্তব সত্য, বাস্তবিকে আমি আরবি ভালো করতে পারি না। ব্রাদার আলম সম্পর্কেও এই মন্তব্য করা হয়েছে, তা আরবি পড়তে পারে না, কোনো নাম্বার দিয়ে কথা বলে, কথা তো সত্য, কথা সত্য না? যদি আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কারিয়ানা তেলাওয়াত করতে বলা হয়, তারটা কি মধুর সুরে হবে? হবে না। তাই বলে কি তোমরা অজ্ঞ? তখন আমরা দলিল কি দেবো জানেন? আরব দেশে খ্রিস্টান নাই আছে কিনা? নাই। আরব দেশে নাস্তিক নাই? ইরানের মধ্যে শিয়া নাই? ওরা কি আরবি জানে কি জানে না? তার মানে আরবি জেনেও কোনো ব্যক্তি শিয়া হতে পারে, আরবি জেনেও কোনো ব্যক্তি আহলে কোরআন হতে পারে, আরবি জেনেও ইহুদি নাসারা হতে পারে। আরবি জানাটা এটা হক হওয়ার দলিল নয়, দলিল হলো আল্লাহ যাকে হেদায়েত করবে সেই হক পথে থাকবে। হতে পারে আপনি আরবি লিখতে পড়তে পারেন না, কিন্তু বিবেক তো আল্লাহ আপনাকে দিয়েছে, যখন কোরআনের আয়াত আপনাকে দেখিয়ে দেওয়া হলো আপনি মানতে পারতো, মেনে নিলেন, আপনি হক পথে আছেন, এটা হচ্ছে বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে পথে চলার তৌফিক দান করুন। আমি আমি আর লম্বা করব না, আর একটা মাত্র আয়াত। তাহলে এই যে সাতজন যুবক, তারা গুহাতে আশ্রয় নিয়েছিল, যখন খাদ্যের প্রয়োজন হয়েছে তারা খুঁজেছেন তাইয়েবা খাদ্য কোনটা। আমাদের মুসলিমদের চরিত্র কেন এমন হয় না? কেন জেনে শুনে আমরা গন্ধযুক্ত খাবার খাওয়ার জন্য তৎপর? কেন শখ করে
এমন কিছু যুবকদেরকে আমরা দেখেছি বাস্তবিক ও নেশা করে না, কিন্তু বন্ধু বান্ধবদের বিয়ে শাদীতে আবদার করে, চল আমরা উইস্কি খাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে তো নেশা করবে? উইস্কি খাওয়া কি হালাল? প্রকাশ্য মদ খাওয়ার দাবি করেন কিভাবে? এটা কিভাবে ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে তোমাদেরকে যদি আমি স্বাচ্ছন্দ দিয়ে দিই, তোমাদেরকে যদি আমি আনন্দ উৎফুল্ল দিই, তোমরা আমার নাফরমানি করবে, এটা কি আল্লাহ চেয়েছিলেন? এটা চেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই ইহুদি নাসারাদের চরিত্র হতে পারে যে ওরা আনন্দের সময় মহিলা নিয়ে ড্যান্স করে এবং মদ খায়। এটা ইহুদি নাসারাদের চরিত্র। মুসলিমদেরকে তো আল্লাহ এটা শিখায় নাই, বরং মুসলিমদেরকে আল্লাহ শিখিয়েছে তুমি যদি সুখে থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। এটাই না শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে? আসুন একজন যুবকের ঘটনা আমি আপনাকে শোনাই, আমাদের যার কাছ থেকে আমাদেরকে দলিল নিতে হবে, যাদেরকে দেখে আমাদেরকে ইসলামের দিকে ঝুঁকতে হবে, যে আয়াতটা প্রথমে পড়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, তিনি তার যুগে মূর্তি ভেঙেছিলেন কি ভাঙেননি? বৃদ্ধ বয়সে একেবারে যুবক যুবক। জানেন ঘটনাটা কিভাবে ব্যক্ত করা হয়েছে? যখন মূর্তিগুলো ভেঙে দিলেন তখন তাদের লিডাররা জিজ্ঞেস করলো, কালু মান ফালা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। নিশ্চয়ই যে আমাদের দেবতাগুলো ভাঙছে বড় জালেম, কে সে, কে ভাঙছে? তার মানে ওদের দৃষ্টিতে মূর্তিকে অপমান করা, মূর্তি ভাঙা হচ্ছে বড় জুলুম, আর আমাদের দৃষ্টিতে কি মূর্তি পূজা কি? আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মূর্তি বানানো, মূর্তির পূজা করা হচ্ছে শিরক আযীম, মহা জুলুম, তাই না? আর ওদের কাছে এগুলো ভাঙে দেওয়া হচ্ছে অপরাধ। তাহলে এই দুই গ্রুপের বিশ্বাস যখন দুই রকম, তাহলে এই হিন্দু আপনার বন্ধু হয়ে কি করবে? যে মূর্তির দিকে থুতু ফেললে ওর কলিজা দিয়ে লাগে, ও কোন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? আর যে ব্যক্তি মূর্তিকে দেবতা বানায় ওকে আমি বন্ধু রূপে কিভাবে গ্রহণ করতে পারে? কিভাবে? এটা আমাদের কেমন রক্ত আমাদের গায়ে? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে সব ভেঙে দিয়েছিলেন তখন বলল সে বড় জুলুম করেছে, কে সে? জবাবটা তারা কিভাবে দিয়েছে আপনি শুনুন। তারা বলেছিল, কালু সামিয়ানা, আমরা শুনেছি, ফাতান, একজন যুবককে ইয়াযকুরু, এদের সম্পর্কে মন্তব্য করতে সম্ভবত ওই করেছে, ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হচ্ছে কি? ইব্রাহিম। তার মানে একজন যুবককে আমরা দেখেছিলাম এই মূর্তিগুলো সম্পর্কে মন্তব্য করতে, তার নাম ইব্রাহিম, এই করেছে। তাহলে একজন যুবক, ফাতান, আল্লাহ বলেছেন ফাতায়া, একটা যুবকের মূর্তিগুলো ভেঙেছিল। তাহলে আমাদের ইসলামের সৈনিক যুবকরা মূর্তি ভাঙার দায়িত্ব পেয়েছে আল্লাহর কাছ থেকে, কিন্তু সেই যুবক ওই লাড্ডুর রূপ সামলাতে পারে না, ওদের উলঙ্গ মহিলাদেরকে দেখার জন্য মণ্ডপে গিয়ে বসে থাকে। এটা মুসলমানদের সন্তান, এটা মুসলমানদের সন্তান হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আকুলু লিকাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আমি আর বক্তব্য লম্বা করব না, দুই একটা হাদিস আছে আম ভাবে তরজমা করে দিই। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমাদের যুবক ভাইদের, আপনি হলেন ইসলামের একজন সৈনিক, আপনি হচ্ছেন দায়িত্বশীল, আপনার দাড়ি মুখ গজায়নি তাতে কিছু যায় আসে না, আপনার বয়স যদি 10 ওভার হয়ে গিয়ে থাকে আপনি এখন থেকে ইসলামের কিভাবে খেদমত করবেন আপনি প্রস্তুত হয়ে যান। আপনি এখন থেকে স্বপ্ন দেখেন আপনি কত কোটি টাকার মালিক হবেন, এখন থেকে স্বপ্ন দেখেন আপনার সংসার কিভাবে চালাবেন, আপনার সন্তানদেরকে কোথায় বড় করবেন, আপনি এখন থেকে স্বপ্ন দেখা শুরু করেন যখন আপনার বয়স মাত্র 10। আমাদের প্রত্যেক পিতামাতাকে ওদের দায়িত্ব সম্পর্কে ওদেরকে সচেতন করতে হবে। আপনি বলবেন না যে আমার ছেলে তো একটা কাঠি উঠাইতে পারে না, আমার মেয়ে তো এটা করতে পারে না। মেয়েদের বয়স কখন থেকে যৌবন হয়? কখন থেকে? আরব দেশে 9-10 বছর হলেই তাদের মেন্স শুরু হয়ে যায়। বাংলার জমিনেও যারা ভালো খায়, ভালো পরিবারের মেয়ে খোঁজ নিয়ে দেখেন, তারা 9-10 বছরে মেন্স চলে আসে। মানে কি মেন্স হয়ে যাওয়া? মানে কি যুবক হয়ে, যুবতী হয়ে যাওয়া? তার মানে এই বয়স থেকে তার উপরে সালাত ফরজ হয়ে যায়, পর্দা করা ফরজ হয়ে যায়। তার ঘটন দেখে বোঝা যাক আর না যাক, কিন্তু তার বয়স যখন 10-8 হয়ে যাবে অবশ্যই প্রত্যেকটা মেয়েকে আপনি পর্দা করার ব্যবস্থা করেন। কিন্তু অধিকাংশ মুসলিমদেরকে আমি দেখেছি, ভদ্র সমাজের লোক, তার ওয়াইফ হয়তো একটা ঢিলে ঢালা পোশাক পরে আছে কিন্তু মেয়েকে নিয়ে গেছে একটা টি শার্ট পরে। এমনটা হওয়া উচিত নয়, এমনটা মোটেও হওয়া উচিত নয়। অবশ্যই আমাদের মেয়েদেরকে শালীন হতে হবে, তাদের এই যৌবনকে ঢাকতে হবে, তাদেরকে এটা প্রদর্শনী করার জন্য পৃথিবীতে সৃষ্টি করা হয়নি, নাহলে কিন্তু তারা চরমভাবে কাল কিয়ামতের মাঠে ফেসে যাবে, চরমভাবে ফেসে যাবে।
অতএব তাদেরকে শালীন হওয়া শেখান। তাদের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব, তারা এমন ভাবে নিজেকে যোগ্য করে তুলুন যাতে করে তারা একটা ইসলাম সোসাইটি জন্ম দিতে পারে। এটা তারা করুক, এটা আমাদের আহ্বান থাকবে। এই জন্য আপনি ভাববেন না যে মহিলাদের দায়িত্ব কম, না, বরং অনেক বেশি, যেমনটা করে দেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যতগুলো মহিলারা ছিল তারা ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য কি করেছে আপনি ইতিহাস পড়ুন পেয়ে যাবেন। এই জন্য তাদেরকে আইডিয়াল বানান, ওই নায়িকাদেরকে না। এটা থাকবে আমাদের মা বোনদের জন্য মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথাগুলো বোঝা মেনে চলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সংবাদ দিয়েছিলেন, মানিস্তাতা মিনকুমুল বা ফালিয়াতাযাওয়াজ, যে যুবকরা রাত কাটাতে পারো সমর্থ রাখো, মানে তোমার চাহিদা আছে আর সামর্থ্য হয়ে গেছে, মোহর দিতে পারবে, তাদেরকে বিয়ে করতে বলা হয়েছে। কিন্তু অনেক যুবক আছে যারা হয়তো 10-15-20 হাজার টাকাও ইনকাম করেন স্কুল কলেজে থাকতেই, আপনার হয়তো 10 হাজার টাকা ইনকাম আছে টিউশন করিয়ে, তারপরে আপনি বিয়ে করতেছেন না, এটা আপনার হীনতা। আর আপনাদের পিতা মাতাদেরকে বলতেছি, তারা আপনারা আপনাদের সন্তানদেরকে বিয়ে করান যখন তাদের খাদ্যের ব্যবস্থা আছে। আপনি শিল্পপতি, আপনি পয়সাওয়ালা, আপনি চাইলে আপনার ছেলের বউকে সাথে নিয়ে খেতে পারেন। অতটুকু সম্পত্তি আল্লাহ আপনাকে দিয়েছে যে আপনি আপনার ছেলের 2-3 ছেলেকে পালতে পারবেন, তাহলে আপনি আপনার ছেলেদেরকে বিয়ে করে দেওয়ার ব্যবস্থা করেন। অনেক মহিলা আমাদেরকে প্রশ্ন করে যে শেখ, আমাদের পিতা মাতা তো আমাদেরকে পড়ালেখা করিয়েছে, চাকরি করে তাদেরকে খাওয়াইতে বলে, কিন্তু আমি তো চাকরি করতে চাই না, আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার বাপ মা পাত্র দেখে না, কেন? মেয়ের ইনকাম খাবে বিদায়। হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, এটা বাপ মার উচিত নয়। আপনি আমি আমাদের সন্তানদেরকে বড় করতেছি, এটা আমাদের দায়িত্ব, তাদের ইনকাম খাওয়ার জন্য নয়, ইনকাম খাওয়ার জন্য নয়। এবং আমি আমাদের সন্তানদেরকে একটা উপদেশ দিতে চাই, অনেকে অকর্মা, তার বাবার সম্পত্তি আছে, সে দোষারোপ করে আমার বাবা মাকে দেয় না, আমার হক দেন, এমনকি তর্ক পর্যন্ত করে যে আমি বিয়ে করবো, আমার হক দেন। তোমার কিসের হক? যার সম্পত্তি তার হক, জেনে নেন। আপনি যত বড় আলেমকে পারেন জিজ্ঞেস করেন, এটা আমি আমি নিজের পক্ষ থেকে বলতেছি, পিতা মাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে সে 20 টাকার মালিক হলেও এই সম্পত্তির মালিক একা উনি, আপনি চেয়ারম্যানের মালিক না। উনি যদি দেয় এটা এহসান স্বরূপ দিবে, আপনি মালিক হবেন কখন? তার মরে যাবার পরে। আপনি আগে থেকে বলছেন আপনার সম্পত্তি, আপনার কিসের সম্পত্তি? আপনি যদি মরে যান, পিতা মাতার সম্পত্তি তাদেরই, তারা মরে গেলে আপনি ভাগ পাবেন, তার আগে আপনি দাবি করতে পারেন না। তারা যা করতেছে এটা এহসান, এই জন্য অকর্মা না হয়ে আপনি কর্ম করেন। বাবার টাকা পয়সার দিকে তাকাই থাকেন না, আপনার তকদিরে থাকলে আল্লাহ সেটা ওয়ারিস হিসেবে আপনাকে মালিক করিয়ে দিবেন। আপনি শুধু আবদার করতে পারেন যে বাবা আমার একটা প্রয়োজন, আপনি আমার উপরে এহসান করেন, দয়া করেন, আমার একটা প্রয়োজন বলতে পারেন আপনি। কিন্তু আপনি এই মেন্টালিটি রাখবেন যে আমার সম্পত্তি, ঝগড়া করবেন ঘরে না, আপনার শিক্ষার মধ্যে ত্রুটি আছে, চিন্তা ভাবনার মধ্যে ত্রুটি আছে, এটা তো আপনার বাবার সম্পত্তি, আপনার কি করে হয়? উনি মরে গেলে আপনি পাবেন, তখন আপনি ভাগ করে যা খুশি তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করো, আমাদেরকে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠাকারীর দলের অন্তর্ভুক্ত করো, এবং যে ভুল ভ্রান্তিগুলো ইতিপূর্বে আমরা করে ফেলেছি আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করো। আমরা তোমার কাছে তওবা করে ফিরতে চাই আল্লাহ, তওবা রাস্তাটাকে আমাদের জন্য সহজ করো, আমাদেরকে উত্তম সমাজ দান করো, আমাদের পিতা মাতার অন্তরে দয়া ঢেলে দাও, এবং আমাদের সন্তানদেরকে হিতাহিত বুদ্ধি নিয়ে চলার তৌফিক দান করো, ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।